নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে। আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক মীন রাশির আগস্ট থেকে ডিসেম্বর মাসের রাশিফল কেমন কাটতে চলেছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস জ্যোতিষীদের অনুমান অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক। তো দেরি না করে চলুন শুরু করা যাক। মীন রাশির উপাদান হচ্ছে জল, রাশির অধিপতি বৃহস্পতি, আরাধ্য ঈশ্বর শ্রী বিষ্ণু নারায়ণ। শুভ রং হচ্ছে মীন রাশির জন্য হলুদ, শুভ সংখ্যা হচ্ছে 9, 12, 97, শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব, শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ, শুভ পাথর হচ্ছে পোখরাজ এবং সপ্তাহের শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার, সোমবার এবং মঙ্গলবার। চলুন এবার দেখে নেওয়া যাক জ্যোতিষীদের অনুমান অনুযায়ী আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস কেমন কাটতে চলেছে, কী কী হতে চলেছে, কী কী অপেক্ষা করে রয়েছে মীন রাশির জাতকদের জন্য। এই সময় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কথাবার্তায় মাধুর্য বজায় রাখা কিন্তু খুবই দরকার। এই সময় পড়াশোনায় বাধা আসতে পারে। আপনার একাদশ এবং দ্বাদশ বাড়ির অধিপতি কিন্তু শনি মহারাজ সারা বছরই আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবে। কিছু ব্যয়ের কারণ হবে, সেই কারণে এই অবস্থান আপনাকে কিন্তু বিদেশ ভ্রমণে সাহায্য করতে পারে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করতে পারে। বাস্তব এবং ফলপ্রসূ ফলাফলের জন্য কিন্তু এই সময় প্রতিটি কাজের জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে। প্রেম সম্পর্কের জন্য কিন্তু এই সময়টা চ্যালেঞ্জিং হতে পারে। আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং বিশ্বাসের অভাব দ্বন্দ্ব এবং মানসিক চাপের দিকে নিয়ে যেতে পারে। আপনার সঙ্গীর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে, তাই এই সময়ের মধ্যে বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং আপনার সম্পর্ক পরিচালনার দিকে মনোনিবেশ করুন। বর্ধিত তর্ক এবং দ্বন্দ্ব এড়িয়ে চলুন। কর্মজীবন কিন্তু এই সময় উন্নতি বয়ে আনবে। আপনার কর্মজীবনে অসাধারণ সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে চাপ এবং গসিপ এড়িয়ে চলুন, কারণ এটি আপনার জন্য উপকারী হবে। আপনার প্রচেষ্টায় কিন্তু সাফল্যের সম্ভাবনা রয়েছে এবং আপনার উপরে যারা কর্মকর্তারা, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আপনার কাজে সন্তুষ্ট হবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তাই এই সময় সতর্ক থাকুন এবং ভুল পথ এড়িয়ে চলুন এবং যা অসুবিধার কিন্তু কারণ হতে পারে। আপনার আর্থিক দিক দেখতে গেলে কিন্তু শনি মহারাজের অবস্থান আপনার ব্যয়ের উপর চাপ সৃষ্টি করবে। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য যতটা সম্ভব সঞ্চয় করুন। এই সময়টি একটি ভালো আর্থিক পরিস্থিতি প্রদান করবে এবং আর্থিক লাভ আনবে। গুরুত্বপূর্ণ বিনিয়োগ করার বিষয়ে সতর্ক থাকুন, কারণ ক্ষতির সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব এই সময় আপনার জন্য অনুকূল নয়। কঠোর পরিশ্রম ভাগ্য এবং সাফল্যের চাবিকাঠি। স্বাস্থ্যের দিক দেখতে গেলে কিন্তু মিশ্র ফল আশা করা যেতে পারে, ওঠানামা হতে পারে, তবে রাগের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। একটি ইতিবাচক মানসিকতা রাখার চেষ্টা করুন। আপনার দৈনন্দিন রুটিনে ভালো অভ্যাসগুলি অন্তর্ভুক্ত করুন এবং সামগ্রিক স্বাস্থ্য সুবিধার জন্য আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনুন। পারিবারিক দিক দেখতে গেলে কিন্তু এই সময় পারিবারিক ক্ষেত্রে আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে, বিবাদ হতে পারে, যার জন্য সতর্কতা অবলম্বন করা দরকার। সেই জন্য শান্ত থাকুন। এদিকে আপনার মা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই তার ভালো করে যত্ন নিন এবং প্রয়োজনে চিকিৎসার পরামর্শ নিন। ভাই বোনের সম্পর্ক ইতিবাচক হবে এবং যখনই প্রয়োজন হবে তারা আপনাকে সমর্থন করবে। একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনার পরিবারের প্রয়োজনের দিকে মনোযোগ দিন এবং একটি ভালো পারিবারিক জীবন বজায় রাখুন। এই সময় মীন রাশির জাতকদের কিছু শুভযোগ তৈরি হয়েছে জ্যোতিষীদের অনুমান অনুযায়ী। যেমন, যদিও মীন রাশির এই সময় খুব খারাপ, তবু অর্থের ঘরে শুভ গ্রহ থাকায় আর্থিক দিকগুলোর সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক সমস্যাগুলো সমাধান করতে পারবেন। টাকা পয়সা ইনকামের সুযোগ আসবে, কিন্তু রাহুর গ্রহণ যোগ থাকায় সতর্ক না থাকলে তা কিন্তু হাত ফসকে যেতে পারে। চাকরি, ব্যবসা, বাণিজ্যে স্থবির দশা থাকলে নিজ প্রচেষ্টা তার গতি করতে পারবেন যদি সাহস করে সামনে গিয়ে যান। এদিকে মীন রাশির জাতকদের কিছু অসুভযোগও তৈরি হয়েছে এই সময়। যেমন, শারীরিক অসুখ বিকুশকের প্রকোপের সম্ভাবনা, সতর্ক না হলে সমস্যা পড়বেন, ভুল সিদ্ধান্তে ভুক্তভোগী হতে পারেন, তাই সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। একটা ঘোরের মধ্যে সবসময় অতিবাহিত করার সম্ভাবনা। এদিকে সন্তান সম্পর্কিত নানা চিন্তায় থাকবেন এবং প্রেমের সম্পর্ক কিন্তু ভালো যাবে না এই সময়ে। মীন রাশির জন্য জ্যোতিষীর উপায়: 1. প্রতি বৃহস্পতিবার ভগবান শ্রীবিষ্ণুর উপাসনা করা উচিত। 2. সামগ্রিক সুস্থতার জন্য প্রতিদিন বা অন্তত রবিবারে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে উপকার হবে। 3. পিঁপড়ে এবং পায়রাকে প্রতিদিন বা অন্তত প্রতি মঙ্গলবার এবং শনিবার খাওয়ালে উপকার হবে।